সোমবার নরসিংগড়ে রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত 50 শয্যা বিশিষ্ট শান্তিনীড়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একই অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের সহায়তা ও পরামর্শ প্রদানের জন্য সিনিয়র সিটিজেন হেল্পলাইন 14567 এর উদ্বোধন করেন তিনি। সেই সাথে জুভিনাল জাস্টিস ফান্ড ওয়েবসাইটেরও সূচনা করা হয় এদিন। এই উদ্যোগ গ্রহণের জন্য রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা ও তাঁর দপ্তরের আধিকারিকদেরকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওনার ভাষণে বলেন, মানুষ হয়ে জন্ম হয়, তারপরও অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হয়। শারীরিকভাবেও সমস্যা হয়, আবার মানসিকভাবেও সমস্যা হয়। মানুষ মানুষের জন্য, এই ভাবনায় এগিয়ে যেতে হবে সকলকে। মানুষ হয়ে জন্ম হয়, তারপরেও অনেক সময় দেখা যায় যে তার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় একটা সমস্যাও থেকে যায়। শারীরিকভাবে সমস্যা হয়, ফিজিক্যালি অর্থোপেডিক্যালিও সমস্যা হয়, আবার মানসিকভাবেও সমস্যা হয় সেটা। কিন্তু তারপরেও মানুষ বেঁচে আছে, সমাজ তাদের দিকে হাত বাড়িয়ে দেয় এবং কেউ অচ্যুত নয়, কেউ অচ্যুত নয়, সবাই সবার তরে। এই কথাটা আজকে এখানে আসার পর আমি আরও ভীষণভাবে উপলব্ধি করতে পেরেছি। অনুষ্ঠানে রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা জানান, এই শান্তি নীড়ের সূচনা হওয়ায় অনেকেই উপকৃত হবে, এর পাশাপাশি বিশেষ করে যারা প্রবীণ ব্যক্তি। অনেক সময়ে দেখা যায় প্রবীণ ব্যক্তিদের পরিবারের লোকজনেরা যত্ন করে না, তখন এই হেল্পলাইন কাজ করবে। যে আজকে আমাদের একটা শুভ উদ্বোধন, হাফওয়ে হোম উদ্বোধন আমরা করেছি, তো সেখানে অনেকেই উপকৃত হবে। তার পাশাপাশি বিশেষ করে যারা প্রবীণ ব্যক্তি, অনেক সময় দেখা যায় তাদের ছেলে মেয়েরা কেয়ার করে না, যত্ন করে না, তো সেই সময়ে যে আমাদের হেল্পলাইন নাম্বার 14567 সেই নাম্বারে যদি আমাদেরকে কল করা হয়, তাহলে যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, পারিবারিক হতে পারে, বিভিন্ন ওনার সঠিকভাবে সরকারি স্কিমগুলো পাচ্ছে না। এদিন অনুষ্ঠানে এই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি দুই দিব্যাঙ্গকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রী শান্তিনীড়ে গিয়ে ফিতা কেটে এর সূচনা করেন। এরপর তিনি শান্তিনীড়ের প্রতিটি রুম ঘুরে ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই আনন্দিত ও আপ্লুত রাজ্যের মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে দপ্তরের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।